আমার লোচন হরি এতদিনে দয়া হলো, বলো বলো এতদিনে দেখা দিলে। শুভ, আমি পদ্ম পলাশ লোচন হরি নই, আমি তাঁরই সেবক নারদ। আপনি দেবর্ষী নারদ? বলুন দেবর্ষী, কোথায় গেলে পদ্ম পলাশ লোচন হরিকে পাবো? বৎস ধ্রুব, আমি জন্ম জন্মান্তর ধরে স্বর্গে মর্তে রসাতলে আমার এই বীণা যন্ত্র বাজিয়ে হরিগুণ গান করে বেড়াচ্ছি, তবু আজও আমি সেই পরম রহস্যময় গোলক বিহারী শ্রীহরির মহিমা বুঝতে পারিনি। যা আমি নিজেই বুঝিনি তা আমি তোমাকে কি করে বোঝাবো বৎস? আমার সঙ্গে ছলনা করো না ঠাকুর, আচার্য দেবের কাছে আর মার কাছে শুনেছি তুমি পদ্ম পলাশ লোচন হরির নিত্য সহচর, আমাকে বলে দাও কেমন করে তাঁর দেখা পাবো? ওরে অবধ শিশু, পদ্ম পলাশ লোচন হরির দর্শন লাভ সহজ নয়। খুরস্ব ধারা নিশিতা দূরত্বায়া দুর্গম পথস্তদ কবয় বদন্তি, এই পথ অতি দুর্গম পথ বৎস, নিবৃত্ত হ, এই পথ তোমার মতো সুকুমার মতি শিশুর পথ নয়। যাও বৎস, মাতা পিতার নিকট ফিরে যাও, অধ্যয়নই তোমার একমাত্র তপস্যা। যাও বৎস, সংসারে ফিরে যাও, মায়ের অশ্রু মোচন করো। ও কথা বলো না ঠাকুর, ও কথা বলো না, পদ্ম পলাশ লোচন হরির দেখা না পেলে আমি কিছুতেই যাবো না, আমি কিছুতেই যাবো না। তোমার পায়ে পড়ি ঠাকুর, তুমি আমাকে বলে দাও কি করলে হরিকে পাবো? নিষ্ঠুরের মতো আমাকে ফিরে যেতে বলো না। ওরে পাগল, অবুঝ হোস না, ওঠ, শ্রীহরির দর্শন লাভ সহজে মেলে না রে, সহজে মেলে না, তার জন্য করতে হয় কঠোর তপশ্চর্যা। আমি তোমায় গুরু করলাম ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও, মন্ত্র দাও, যে কোনো কঠিন তপস্যা আমি করব, শুধু তুমি বলে দেবে কেমন করে তপস্যা করতে হয়। বৎস, শ্রীহরির প্রতি তোমার ঐকান্তিক নিষ্ঠা দেখে আমি শুধু মুক্ত নই, বিস্মিত হয়েছি। গুরুদেব, আর বিলম্ব করো না, তুমি আমাকে বলে দাও কেমন করে তপস্যা করতে হয়, কি তার মন্ত্র? ধন্য ধন্য ধ্রুব, ধন্য তোমার অচলা ভক্তি। শোনো বৎস, এখান থেকে বহু যোজন দূরে শ্রীহরির পরম প্রিয় স্থান মধুবন, তোমাকে সেই মধুবনে যেতে হবে, তারপর সেই মধুবন প্রান্ত সায়িনী পুণ্যশরীলা কালিন্দী নদীতে অবগাহন স্নান করে শুদ্ধান্তকরণে শুদ্ধাচারে কঠোর সংযমের সঙ্গে যোগাভ্যাস করতে হবে। গুরুদেব, আমি তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব, বলো কোন মন্ত্রে পদ্ম পলাশ লোচন হরি সন্তুষ্ট হবেন? শোনো বৎস, যোগাসনে বসে অমৃতময় পরম ধ্রুব ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। অনুশোচনার দুঃসহ জ্বালায় অহরাত্র আমার বিবেক চলে পড়ে যাচ্ছে। মহারাজ, বিদূষক, সেই নিষ্পাপ শিশুর অশ্রুসজল মুখখানি আমি যে কিছুতেই ভুলতে পারছি না। যেদিন সে চলে গেল সেদিন থেকে সাধু মা তারা একে একে সবাই আমায় পরিত্যাগ করে চলে গেছেন। কই, তুমি যে আমায় এখনো পরিত্যাগ করে যাওনি বিদূষক। মহারাজ, দেবর্ষি, আমার চরম দুঃসময়ে আপনার আবির্ভাব। জয় হোক উত্তানপাদ, আসুন আসন গ্রহণ করুন দেবর্ষি, আশীর্বাদ করি পুত্র গৌরবে তোমার যশ যুগে যুগে বিঘোষিত হোক। দেবর্ষি, আমি জানি আশীর্বাদ কখনো নিষ্ফল হবে না, আপনি অন্তর্যামী, আপনি তো জানেন কি অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে আমি দিনাতিপাত করছি। জানি বৎস, বিধাতার অলঙ্গ বিধানে তুমি স্বয়ং বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেও এই সাময়িক যন্ত্রণা ভোগ করছ। বলুন দেবর্ষি, আর কতদিন, আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে? মাঝে মাঝে আত্মহত্যা করবার বাসনা জাগে। না না, ও কথা কল্পনা করো পাপ, তোমার পরিত্যক্ত পুত্র ধ্রুবহতি তোমার সকল হবে। আমার পরিত্যক্ত পুত্র ধ্রুবহতি সকল যন্ত্রণার অবসান হবে? প্রভু, আমি মহাপাপী,
মহা অপরাধী। ধ্রুবের প্রতি আমি ঘোরতর অবিচার করেছি। দেবর্ষি, আমি আপনার চরণ স্পর্শ করে শপথ করছি, এই মুহূর্তে আমি আমার সহধর্মিনী সুনীতি আর আমার পরিত্যক্ত পুত্র ধ্রুবকে ফিরিয়ে আনব। বিদুষক মহারাজ, উত্তেজিত হয় না রাজন, চেষ্টা করলে হয়তো সুনীতিকে ফিরিয়ে আনতে পারো, কিন্তু ধ্রুবকে ফিরিয়ে আনতে তুমি পারবে না। সে কি দেবর্ষি, তবে তবে কি আমার ধ্রুবের ভয় নেই রাজন? আর তুমি মহাভাগ্যবান, ভক্তরাজ ধ্রুব পদ্মপলাশলোচন ভগবান বাসুদেবের দর্শন লাভের জন্য কঠোর তপস্যা করতে মধুবন যাত্রা করেছে। ধ্রুব তপস্যা করতে মধুবন যাত্রা করেছে? দেবর্ষি, আর আমার অভাগিনী পত্নী সুনীতি? সুনীতিকে হয়তো তপবনই পাবে। বিদুষক, আমি এখনই যাত্রা করছি মহারাজ। প্রসাদাভিমুখং শশবত প্রসন্নবদনেক্ষণম শুনসং সুভ্রুবম চারু কপোলম সুরসুন্দরম শ্রীবত শাঙ্কং ঘনশ্যামং পুরুষং বনমালিনম শঙ্খ চক্র গদা পদ্মৈরবিভক্তং চতুর্ভুজম। হে জয়স্তু, হে তুমি বৎস। প্রভু, আমি মহারাজ উত্তানপাদের দীন সেবক বিদুষক, রাজাজ্ঞায় তপবনে এসেছি মহারানী সুনীতি দেবীকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে। অত্যন্ত বিলম্বে এসেছে বিদুষক, পুত্র শোকাতুরা জননী সুনীতি উন্মাদিনীর মতো কিছুকাল পূর্বে আশ্রমবাসীদের অগোচরে কোথায় যে নিরুদ্দেশ যাত্রা করেছে, বহু অনুসন্ধান করেও তার কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। সে কি পিতা, মহারানী নিরুদ্দেশ যাত্রা করেছেন? মহারাজকে দুঃসংবাদ আমি কেমন করে দেব পিতা? মহারাজকে শোক পরিত্যাগ করতে বলবে বিদুষক, ধ্রুবের পুণ্যে একদিন তিনি তার ধর্মপত্নীকে নিশ্চয়ই ফিরে পাবেন। যাও বৎস, মহারাজকে সান্ত্বনা দান করো। বিদুষক, সুনীতি এসেছে? বলো বলো বিদুষক, সুনীতি আসেনি? মহারাজ, ধ্রুবের সন্ধানে মহারানী নিরুদ্দেশ যাত্রা করেছেন, কেউ তার সন্ধান পাচ্ছে না। ধ্রুবের সন্ধানে মহারানী নিরুদ্দেশ যাত্রা করেছে? ভগবান, এ কি শাস্তি দিলে? বিদুষক, শান্ত হন মহারাজ, শান্ত হন। বিদুষক, স্বর্গে মর্তে রসাতলে এখনই অনুচর পাঠাও, যেমন করে হোক আমার সুনীতিকে ফিরিয়ে এনে দাও বিদুষক, ফিরিয়ে এনে দাও। আপনার আদেশ এখনই প্রতিপালিত হবে মহারাজ, আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধৈর্য বিদুষক, সুনীতি হয়তো জীবিত নেই, হয়তো অভিমানে সে দেহ ত্যাগ করেছে। অকারণ শোক করবেন না মহারাজ, দেবর্ষির বাক্য কখনো মিথ্যে হবে না, ধ্রুবের পুণ্যে তাদের একদিন নিশ্চয়ই ফিরে পাবেন। ধ্রুব